নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প চক্ষু লজ্জা বলে বিশ্বাস করবে কিনা জানি না হঠাৎ আমি লটারিতে হাজার পঞ্চাশ টাকা পেয়ে গেলাম শুনে তোমরা হয়তো মুচকি হেসে ভাববে টাকা কিনা গাছের ফল পেলেই হলো লটারির টাকা ক্রস টাকা এসব আবার সত্যি পাওয়া যায় না কি কখনো ও সব ছাপার অক্ষরেই দেখা যায় এই তো আমাদের অমুক আজ অম্ম লটারির টিকিট কিনে আসছে তোমার গে ওই অমুক তো ঠিকুজি কুষ্টি দেখি হাঁ করে বসে আছে দৈবধন পাবে বলে কই পেয়েছে কেউ আজ পর্যন্ত তাও এক আধটা নয় পঞ্চাশ হাজার কিন্তু কি করবো তোমাদের চোখ টাটাবে বলে তো আর সত্য গোপন করতে পারি নে ভাগ্যক্রমে পেয়েই গেলাম আর ওদের চেক ভাঙিয়ে টাকাটা একবার হস্তগত করে নিয়ে রেখে দিলাম আমার পাড়ার ব্যাঙ্কে পাড়ার বলে হেনস মনে করবার কিছু নেই ব্যাংকটা ভালো তারপর টাকা আছে টাকার জায়গায় আমি আছি আমার জায়গায় পৃথিবী যেমন ঘুরছিল তেমনি ঘুরছে আমিও যেমন ঘুরছিলাম তেমনিই ঘুরছি চাকরির চেষ্টা পাড়া পড়শি বা বন্ধু বান্ধব যাঁরা আমার এহেন ভাগ্য পরিবর্তনে স্বনিঃশ্বাস আনন্দ প্রকাশ করে গিয়েছিলেন তারা বললেন তোমার আবার চাকরির দরকার কি বাপু একলা মনীষী পুষ্যির মধ্যে তো একটা চাকর কত খাবে পায়ের ওপর পা দিয়ে গ্যাঁত হয়ে বসে থাকো সুদের টাকাতেই রাজার হালে চলে যাবে কিন্তু কলসির জলের উদাহরণ তো ফেলবার নয় তাছাড়া হাত পা থাকতে মানুষ বসে থাকতে পারে অতএব দরজা থেকে ও দরজা এ সাহেবের কাছ থেকে ও সাহেবের কাছে ঘুরে বেড়াচ্ছে একটা হৃষ্ট পুষ্ট চাকরি জোগাড় করতে পারলেই আধ লাখ টাকার একটা মোটা অঙ্ক খসিয়ে পৃথিবীর যেসব লোভনীয় বস্তুগুলোর দিকে এতদিন বেচারার মতো শুধু তাকিয়ে এসেছি সেই সব বস্তু সংগ্রহ করে নিয়ে গুছিয়ে বসবো এই ইতিমধ্যেই কনের বাবার চর আনাগোনা করতে শুরু করেছিল কিন্তু ঘরের টাকা পরের মেয়েকে খাওয়াবার শখ আমার নেই জানিয়ে দিলাম সুরেন আর আমি নির্ঝনজট সংসার সুরেন আমার কম্বাইন্ড হ্যান্ড জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব পারেও পারে না শুধু টাকা ফুরিয়ে গেলে জোগাড় করতে মাঝে মাঝে ওই ঝামেলাটাই নিতে হতো আমাকে আশা করছি ওটাও কমলো ভগবানের দয়ায় চট করে টাকা পুড়িয়ে যাওয়ার দুর্ভাবনাটা আর ভাবতে হবে না কথায় বলে বিধি যখন মাপান উপর উপর চাপান কথাটা সত্যি নইলে এতদিন চাকরি খুঁজে বেড়াচ্ছিলাম জোটেনি আর এখনই ঝট করে জুটে গেল সবই ঠিকঠাক হয়ে গেল তবে চেয়ারটা খালি হতে প্রায় মাস দেড়েক বাকি আছে আপাতত যিনি চেয়ারের মালিক অক্টোবরের আগে তাকে নামানো যাবে না এই রকম বন্দোবস্ত ভেবে দেখলে মন্দ কি এই দু মাস স্ফূর্তি করে বেড়াই আর গাড়ি রেডিও রেকর্ড গ্রামাফোন আলমারি দেরাজ টেবিল আয়না জামা কাপড় জুতো ছাতা বই বুকসেলফ, ক্যামেরা পোর্টেবল টাইপরাইটার ইত্যাদি যাবতীয় লোভনীয় জিনিস সংগ্রহ করি আগের আমল হলে অবশ্যই ওই টাকাতেই সব হতে পারত নতুন আনকোড়া এখন কিছু কিছু দ্বিতীয় হস্তের চেষ্টা দেখতে হবে তাই দেখছি দুপুর রোদে ট্রামে বাসে টো টো করে বেড়াচ্ছি যেখানে সেখানে হঠাৎ যা হলো সেই কথাটাই বলি চলন্ত ট্রাম থেকে নামা আমার চিরকালের পেশা রোজ নামি সেদিনও নামছি হঠাৎ কোথা দিয়ে যে কি ঘটে গেল জানি না শুধু মনে পড়ে যেন একটা প্রবল ভূমিকম্প একটা প্রচন্ড ঝড় একটা প্রাণান্ত আর্তনাদ এক মুঠো পিতাব সর্ষে ফুল ব্যাস তারপরে সব অন্ধকার যেন মহাসমুদ্রের তলায় গিয়ে ঠেকলাম কতক্ষণ জ্ঞান হারা হয়েছিলাম ভগবান বললেও বলতে পারেন কে যে পথ থেকে কুড়িয়ে এনে বাড়িতে তুলেছে ভগবানও বলতে পারেন কিনা জানি না। মুের মাথায় জ্ঞান পেয়ে দেখলাম শুয়ে আছি আমার নিজের বিছানায় আর সেই বিছানা ঘিরে সামনে পিছনে এপাশে ওপাশে দরজার সামনে জানলার মাথায় বারান্দায় আর সিঁড়ির মুখে অগণিত নরমুণ্ডের শাড়ি বিকারে ঝোঁকে দেখা কায়াহীন ছায়ামূর্তি নয় দোস্তুর মতো রক্ত মাংসের ব্যাপার টাক আর টিকি বাঁকা সিঁথি আর ব্যাকব্রাশ ঘোমটা আর আধ চেনার অচেনার বিরাট সমারোহ সেই অনন্ত জোড়া চোখ আমার একখানি মাত্র মুখের পানে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে আন্দাজ করলাম আমি মরা গেছি এটা তারই শোক বাসর এত সকলে কষ্ট করে আমার শেষকৃত্য করতে এসেছে দেখে বড় কৃতজ্ঞতা বোধ করছিলাম কিন্তু মারা যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের রীতি আছে কি নেই ঠিক জানা ছিল না বলেই আবার চোখ বুঝলাম কিছুক্ষণ পরে অনুভব করলাম হয়তো পুরোপুরি মরিনি হ্যাঁ এতগুলো কণ্ঠের সম্মিলিত বাঘযুদ্ধের থেকে আবিষ্কার করলাম সৃষ্টি ছাড়া গো আর তুমির ফলে নাকি মরতে বসেছিলাম সত্যি কথা বলতে কি এত সব প্রায় অপরিচিত বা অর্ধ পরিচিত আত্মীয়বর্গের সঙ্গে বা পারাপর্শ্মীর সঙ্গে যে খুব বেশি গলায় গলায় ভাব ছিল এমন নয় কিন্তু মহানুভব এরা আমার বিপদ দেখে স্থির থাকতে পারেননি ছুটে এসেছেন হায় ও বছরে যখন টাইফয়েড জ্বরে একচল্লিশ দিন বেহুশ হয়ে পড়েছিলাম তখন যদি এরা খবর পেতেন বোধ পাননি বলেই আমার অত দুর্গতি গেছে একলা সুরেন কদিক সামলায় কিন্তু এবারে কে কাকে খবর দিলে কে জানে জ্ঞানটা আরেকটু পরিষ্কার হতেই হায় তখন কে জানতো জ্ঞানের রাজ্য সীমাহীন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বললাম এখন বেশ ভালো বোধ করছি এইবার এক পেয়ালা চা পেলেই চাঙ্গা হয়ে উঠতে পারি হাঁ হাঁ করে যোগিন মাসটা ছুটে এলেন বলেন কি মশাই এই অবস্থায় চা শ্রে বিষ চেয়ে বরং ঠান্ডা এক গেলাস মিশ্রির পানা কিংবা ডাবের জল আরে রেখে দিন আপনার ডাবের জল আমার জ্ঞাতি ভাগনে গোড়া চাঁদ তেড়ে উঠল যদি বাঁচতে চাও অমিও মামা একাউন্স ব্র্যান্ডি দেখেছি তো খেলার মাঠে আধখানা শরীর উড়ে গেল বাকি আধখানা নিয়েই ঝেড়ে উঠে রান দিলে কার জোরে ওই ব্র্যান্ডির ও সব ব্র্যান্ডি ম্যান্ডি কথা ছেড়ে দাও বাছা একটি ময়লা থান পড়া বিধবাই এগিয়ে এলেন তার চেয়ে একটু হালুয়া করে দিই গরম গরম খেয়ে গায়ে বল পাক কোথায় বলে হাঁটু ভাঙা বাছার সেই হাঁটু গেছে ভেঙে মুখ দেখে মনে হলো কোথায় দেখেছি যেন কিন্তু স্মরণ হচ্ছে না ভাবছি কে হতে পারেনি তিনি নিজেই সন্দেহ ভঞ্জন করে দিলেন আমায় চিনতে পারছ না বাবা আমিও আমি যে তোমার মাসি হই তোমার মার আপন জাতু তো ভাইয়ের সাক্ষাৎ মামা তো বোন আহ বিপদ শুনে দুঃখে আর বাঁচিনি তা একটু গরম হালুয়া করে দি। কেমন ব্যস্ত হয়ে বলি আপনি কেন কষ্ট করবেন আমার চাকরি করে দেবে শুরেন শোন সাক্ষাৎ মামা তো বোন আরো ব্যস্ত হয়ে বলে ওঠেন ওরে বাবা এখন আর চাকর বাকরের হাতে ছেড়ে দিতে পারি তোমায় কত দুঃখে প্রাণটুকু যদি ফিরেছে হাত ময়লা থানের ওপর টেক্কা দিয়ে একটা চওড়া পার ফর্সা সারিয়ে এলেন সে কথার বলতে তোমার মামা তাই বলছিলেন হমিও কি আমার পর আমাদের খেদি ছেলেও আজ খেঁদি ঠাকুরজি নেই তাই বলে প্রায় বিশ বছর আগের শোক স্মরণ করে গলাটা কাঁপাবার চেষ্টা করলেন কিন্তু শুধুই তো মামি মাসি নয় পিসিও আছেন রক্তের সম্পর্ক তার সঙ্গে বেশি নিকট বলেই বোধ করি আমার রক্তপাতে কাতর হয়ে এতক্ষণ শুকনো চোখ দুটি আঁচলে রোগড়ে রোগড়ে প্রায় পাকা করমচা করে তুলেছিলেন এখন খেদির সূত্র ধরে মামির এত এতদূর ঘনিষ্ঠতায় বিরক্ত হয়ে বলে উঠলেন যে যাই বলুক অমি তুই যে আমার হাবুলদার ছেলে সে তো কাউকে বলে বেড়াতে হবে না প্রাণের টান দেখলেই বোঝা যাবে কথায় বলে বাপের বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি তা নইলে যে মাত্র শুনলুম মুখের ভাত পেলে ছুটে এলাম কেন শেষ হয়ে বলি ছিছি কি অন্যায় খাওয়া হয়নি আপনার তাহলে শোনেন কিছু মিষ্টি টিষ্টি এনে দিক একটু একটু জল খান তার জন্যে তোকে ব্যস্ত হতে হবে না বাবা বিধু বাড়াবার উপোস পাঁচ দিন না খেলেও পাড়ার সব জজ একখানি বেতের চেয়ারের মধ্যে কোনো প্রকারে নিজেকে ঢুকিয়ে দিয়ে পাখা নিয়ে হাওয়া খাচ্ছিলেন একটু মুচকি হেসে বললেন না না ব্যস্ত তোমায় হতে হবে না বাবা ব্যবস্থা হয়েছে বই কি এই যে সুরেন ছানা দই ডাব আর বর্তমানে ছড়া নিয়ে বাড়ি ঢুকলো দেখলাম পিসিমার কালী মাখা মুখের দিকে চাইতে পারি না পাশের বাড়ির যে দন্ত মানিক ছোকরাটিকে চক্ষে দেখতে পারি নে দেখি সেও এসে দাঁড়িয়ে আছে মামি মাসিদের একটু থামতে দেখি এগিয়ে এসে এক গাল হেসে বলে এই যে দাদা জ্ঞান ফিরেছে মনে কিছু করবেন না বলি তাহলে আপনি দাদা মোয়া কেপন অতগুলো টাকা মুফত পেলেন একটা গাড়ি কিনতে পারলেন না সেই টোটো কোম্পানির ট্রামে চড়ে আনাগোনা ভাঙবে না হাটু, ভগবানই দিলেন ভেঙে ভগবান বেছে বেছে তাকেই খবরটা দিয়ে গেলেন কেন জিজ্ঞেস করতে গিয়ে বললাম গাড়ি আজকাল করে চট কেনা শক্ত খুঁজছি তো একখানা কত চান কার্টুন একখানি হাজার দশকে চেক এক্ষুনি গাড়ি এনে দৌড়ে দাঁড় করিয়ে দিচ্ছি শুধুই ফ্যাপা করে বেড়াই না দাদা অনেক তালে থাকি ভালো গাড়ি ভালো তো নিশ্চয়ই তবে যদি রোলস রয়েস চান আলাদা কথা তবে আমি দাম জোগাতে আর একবার ফার্স্ট প্রাইজ পেতে হবে বললাম পাগল ছোট্ট একখানা বেবি গাড়ি হলেই চলে যাবে অনেক দিন থেকে শখ আছে যদিও ছোকরাকে দুচোখকে দেখতে পারিনি তবু মনে হলো ওর থ্রু দিয়ে গাড়িটা যদি সুবিধে পেয়ে যায় মন্দ তো কি সত্যি অনেক জায়গায় ঘুরে বেড়ায় বটে খবর রাখে অনেক কিছু সকন্যা সব জজগির্নি উঠে যাবার সময় তার কন্যা রত্নটি যিনি লরেটয় সিনিয়র ক্যাম্ব্রিজ পড়েন পরামর্শ দিয়ে গেলেন এই সময় একটা রেডিও সেট না কেনার কোনো মানে হয় না রোগীর মন প্রফুল্ল রাখতে ওর চেয়ে অপরিহার্য আর কি আছে আস্ত থাকতে এদের সঙ্গে খুব যে যোগাযোগ ছিল এমন নয় কিন্তু এমন ভালো এরা যে ভেঙে পড়ার খবর পেয়েই তুলে ধরতে এসেছেন পাড়ার লোকেরা গেলেন এক এক করে কিন্তু আমার বর্গের ওঠার আর নামটি নেই এদিকে হাঁটুর যন্ত্রণা প্রবল হয়ে উঠেছে প্রাণ খুলে উহ আহ না করলেই নয় অবশেষে বাধ্য হয়ে বলি সুরেন এদের সব রাত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বা একসঙ্গে অনেকগুলো হাঁ হাঁ শব্দ শুনলাম তার জন্য ব্যস্ত হয়েও না ওর জন্য মাথা ঘামিও না আমাদের জন্য ভাবতে হবে না ইত্যাদি আমাকে এ অবস্থায় ফেলে গেলে বিবেকের কাছে জবাব দেবেন কি তারপর তারপর থেকে আমার সেই খুঁড়তু মাসিমা মাস্তু তো পিসিমা পিস্তুতো মামিমা মামা তো মেসমশাই জারতু দাদার শালার জ্ঞাতি বৌদি রয়েই গেলেন পাড়ার লোকেরা তাঁরা আমায় ছাড়লেন বটে তবে এই সব উড়ে এসে জুড়ে বসা আত্মীয়বর্গের খুঁত ধরা ছাড়লেন না মাঝে মাঝে এসেই চিকিৎসা ত্রুটি ধরে খুদ করে যান মানে এই ভগ্নহাঁটু দুর্যোধনের জন্যে অনেকেরই খেয়ে শুয়ে সুখ রইল না আর সেই দন্তমানিক ছোকরা সে তো বোধ হয় আধখানা রোগাই হয়ে গেল আমার জন্যে খেটে মোটর রেডিও সেট আর গ্রামাফোন কেনার ঝকমারি তো সোজা নয় আজকালকার দিনে তার ওপর সখানে রেকর্ড নির্বাচন সে কি চারটি কথা আমি অবশ্য বলেছিলাম এত তাড়াতাড়ি কি। নিজে একটু না দেখে শুনে অত টাকা জিনিস কেনা সত্যি প্রাণ কড়কড় করে বই কি কিন্তু ওঁরা আমাকে বোঝালেন মানে বুঝিয়ে ছাড়লেন শুয়ে শুয়ে আর ঠ্যাং তুলে দিয়ে গান শোনবার সুযোগ এ জীবনে আর নাও পেতে পারি আর এই যে রাত দিন ডাক্তার বাড়ি আর ডাক্তারখানায় ছুটোছুটি বাড়ির গাড়ি থাকলে সুবিধে কত হরদম ট্যাক্সি ভাড়া দিতে হয় না আমার ধারণা ছিল চোরটা এমন কিছু মারাত্মক নয় কয়েক ফোঁটা আর নিকা আর খাবলা কতক চুনে হলুদে সারিয়ে তুলতে পারবো কিন্তু আমি পাগল হয়েছি বলে তো আর আমার হিতৈষীরা পাগল হননি ষোলো টাকা বত্রিশ টাকা আর চৌষট্টি টাকা ভিজিটের ডাক্তারগুলো তাহলে আছেই বা কি করতে প্রাণের চাইতে তো ডাকা বড় নয় আর কোনো হাঙ্গামাই আমায় পোহাতে হচ্ছে না যখন শুধু চেক সই করা ছাড়া কাজেই ডাক্তার সেনের ওষুধ খাচ্ছে সরকারের ইঞ্জেকশনও নিচ্ছে আর তালুকদারের লোশন লাগাচ্ছে মালিশ মালিশও এসেছিল একটা তবে মালিশ করবার সময় হয় না সুরেনের তাই রেহাই পেয়েছে মালিশ করা ছেড়ে আমার ঘরে ঢুকতেই সময় পায় না সুরেন বাড়িতে মেম্বার বেড়েছে কত তাদের সকলের পাইফর্মার সেরে তবে তো আমার আমি বলে দিয়েছি ওরা যা বলেন শুনতে হাজার হোক নিজেদের সংসার ফেলে যখন আমার ভালোর জন্যই এসে রয়েছেন আমারও একটা চক্ষু লজ্জা আছে তো বেলা আটটা বেজে গেছে সকাল থেকে চা পাইনি খবরের কাগজখানা নিয়ে তেষ্টা মেটাবার চেষ্টা করছি আর ভাবছি চা চাইব কিনা হঠাৎ আমার সেই জ্ঞাতি বৌদি এক পেয়ালা ধোঁয়া বিহীন চা এনে ঠক করে টেবিলে বসিয়ে দিয়ে বিরক্ত স্বরে বললেন রুগীর বাড়ি একটা স্টোভ নেই আশ্চর্য সারা বাড়িতে একটা সসপ্যান খুঁজে পাই না অদ্ভুত এসব বাড়িতে নার্সিং করা অসম্ভব অপ্রদীপের এক শেষ হয়ে বলি কে বা গোচ করে যা করে সুরেন তবে ডাকুন আপনার সুরেন কে এক্ষুনি একটা স্টোভ এক বোতল স্পিরিট একটা সসপ্যান চারখানা এনামেলের প্লেট আধ ডজন চামচি আর খান দুই তোয়ালে আনিয়ে নিই ভয় ভয় বলি এখনকার বাজারে জিনিস কি চট করে পাওয়া যাবে বেশ তবে আমাকে বাড়ি পাঠিয়ে দিন অসুবিধা করে কাজ করা আমার দ্বারা হবে না না না, সে কি কথা ডাকুন সুরেনকে। আপনার আদরের চাকরের টি কি দেখাই ভার বৌদির অন্তর্ধানের পরই পিসিমার আবির্ভাব আমাদের তো আর থাকা চলে না আমিও সে কি পিসিমা কেন একটা জিনিস কিনতে বলে তিন ঘন্টা পিত্তেষ করে বসে থাকা আমার পোষাবে না আজ তাল নবমীর বেড় তো তার সব উজ্জুগ জোগাড় চাই কি না তোমার রোগে সেবা করতে এসে তো ধর্ম কর্ম খোয়াতে পারি না তা তোমার সেই চাকর বাবু আজও গেছেন কালও গেছেন ভটচার্যি আসবার সময় হয়ে গেল মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে আমার ইচ্ছেটা কিন্তু পিসিমার একলারই করছিল না করছিল আমারও বিছানায় শুয়ে শুয়ে মনে হচ্ছে মোড়ে ভূত হয়ে গেছে তা সে এক রকম ভূতই দশচক্রে ভগবানও ভূত হন তো মানুষ কিন্তু কবে এ চক্র শেষ হবে চক্রধারী জানেন এতদিন ধরে দুধ সাবু আর ঝোল রুটি খেয়ে খেয়ে অরুচি লাগছে ভাবলাম সুরেনের কাছে দুখানা গরম লুচি আর আলু মরিচের বায়না নেই কিন্তু ডাকাডাকি করে সুরেনের পাত্তা পাই না অনেকক্ষণ পরে দয়া পরবশ হয়ে কে যেন ডেকে দিলে রাগ চড়ে উঠেছিল বললাম কোথায় রে হতভাগা ডেকে মরে গেলে গ্রাহ্য নেই যা বেরো আমার বাড়ি থেকে তাই দেন না বাবু দূর করে হার কখানা আর জুড়োক আমার অব খুব যে কথা শিখেছিস যা দুখানা লুচি ভেজে আর আলু মরিচ করে আন হতাশা চরম ভঙ্গিতে দুখারি হাত উল্টালো সুরেন কিরে মাফ করতে হবে বাবু রান্নাঘরের ছায়া দিয়ে হাঁটলে আপনার মাসি ঠাকুরুন গোবর জল ছড়া দেন সুরের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদার সালার উচ্চ চিৎকারে চমকে উঠি প্যাটা রাস্তায় সাপের পাঁচ পা দেখাছ তুমি আধ ঘন্টা আগে তোমায় সিগারেট আনতে দিয়েছি না এখনো আড্ডা দিচ্ছ স্টোপিটকা হাঁকা চাপকে লাল করে দিতে হয় তোমাকে ই তোমার গোবর গণেশ মনে পাওনি আজই বিদায় করছি তোমায় এক মিনিট পরেই মামা তুমি মশাইয়ের গলা আমাদের অমিও হয়েছে যেমন কিপটেমি একটা মোটে চাকর একটা চাকরে কখনো সংসার চলে কোন কাজ ঠিক সময় হচ্ছে কিছু না কিছু না আমি তো বাবা নিজের কাজ নিজেই করে নিচ্ছি এখন মানে মানে যেতে পারলেই বাঁচি খেয়ে যে মাথার দিব্যি দিয়ে বারণ করেছে ঈশ্বর জানেন শীস দিতে দিতে ঘরে ঢুকলো নন্দলাল বেশ আছো আমিও দা বিনা পরিশ্রমে লাখ টাকার মালিক হয়ে তাকিয়ায় ঠ্যাং তুলে দিয়ে পড়ে আছো নো ভাবনা নো চিন্তা আর আমার উফ হেসে ফেলি তোর কি এত ভাবনা কোটা বলবো বন্ধুরা ধরে বসলো তোর দাদা লটারিতে টাকা পেলে আর খাওয়ালি না একদিন যেন নিজের সহদর দাদা আমার যত বলি দাদার অ্যাক্সিডেন্ট শোনে না বলে ওসব বাজে কথা কঞ্জুস তাই বল চোখের মাথায় প্রমিস করে বসলাম এখন যে কি করি ছজনের সিনেমা আর রেস্টুরেন্টের খরচ এত খোলাখুলি কথার পর টাকার বাক্স খুলবো না সত্যি তো এত কঞ্জুস নই কলসির জল কোথায় গড়াচ্ছে কে জানে সুরেন এসে ঠ্যাং ছড়িয়ে বসে পড়ল বাবু হয় এর বিহিত করুন নয় আমায় বিদেয় করুন এই দুর্দিনে তুইও আমায় ছেড়ে যাবি সুরেন কি করব বাবু এই রাবণের সংসার পুষতে পারবো না আমি তুই পুষছিস নাকি হেসে ফেলি না তো কি সুরেন খুব চটে ওঠে রাজ সহ্যে শুয়ে আছেন কাজের মধ্যে একবার করে টাকায় সই করা কত ধানে কত চাল হিসেব রাখেন বাড়িতে এদিকে রাত যজ্ঞি দৈনিক তিরিশ কাপ চা বারো টাকার মাছ সের করে আলু দুটাকার সুপুরি আরো কত বলবো এছাড়া বাবুর দাঁতে বেতা দুবেলা খিচুড়ি হালুয়া বৌ দিদির এ নিমি নাকি নিত্যদিন ফল মাখন মাসিমা রাতে পাক দ্রব্য খান না তেনার দই মিষ্টি ছানা পিসিমার পিতৃ ধাত ডাব নইলে চলে না দাদা বাবুর পেটের দোষ দুই ভিন্ন খান্না বলতে গেলে মুখ ব্যথা দিনে পাঁচ দুধ নিচ্ছি তবু সব রাগা রাগি সেদিন পড়ে গিয়ে হাঁটু ভেঙে চোখে সর্ষে ফুল দেখেছিলাম আজ আবার দেখলাম এত খবর জানতাম না বললাম এখন উপায় উপায় তো হাতেই আছে কিন্তু আপনার কি মন সরবে যা চক্ষু যা কি বলতো কৌতূহল হলো সুরেন হঠাৎ বীর বিক্রমে উঠে পড়ে ঘরের কোণ থেকে একটা জিনিস তুলে এনে উঁচিয়ে ধরে বিনা বাক্যব্যয়ে উপায় দেখিয়ে দিল জিনিসটি আর কিছুই না বাবার আমলের একটি রূপ বাঁধানো মোটা বেতের লাঠি কিন্তু সুরেনের উপায় তো সত্যি চালানো চলে না কাজেই ছানাচিনিই চলছে আর সুরেন বাজার করছে তো করছেই দামি সাবান নিমের মাজন দ্রাক্ষারিষ্ট সেফটি রেজার লাল গামছা তোলা উনুন বোনার সুতো টিনের মগ সিগারেট মোটা চিরুনি পেতলের হাঁড়ি বিলাস কি নয় আর কেনই বা নয় অসুবিধে শোয়ে কে কতদিন থাকতে পারে আর আমার উপকার করতে এসে কি নিজেদের গাঁটের করেই খরচা করবেন বলতে গেলে আমি যখন অর্ধেক রাজত্বের মালিক সুরেন না রাগ করে না বরং পাঁচ টাকার জায়গায় সাত টাকা খরচ করে আসে খুব সম্ভব আমার উপর আক্রোশে না আর সহ্য করা অসম্ভব সুরেনের মর্ম ব্যথাই আমাকে জাগিয়ে তুলল ঝেড়ে ঝুড়ে উঠে পড়ে লুকিয়ে বেরিয়ে পড়লাম কারুর সামনে দিয়ে এলে তো আর রক্ষে নেই হিতৈষীর দল হাঁ করে আসবেন বেরিয়ে গাড়িখানায় চড়ব বলে গেলাম গ্যারেজে শুনলাম গাড়ি চড়ে দাদা বাবু অর্থাৎ দাদার শালা অফিসে গেছেন গাড়ি চড়ে তাই যান রোজ বিনা বাক্য ব্যয়ে একখানা ট্যাক্সি নিলাম প্রথমে গেলাম ভাবি অফিসে জানলাম জয়নিং ডেটের আর পাঁচ দিন বাকি আছে অতঃপর একে একে দশ বারোটা খবরের কাগজের আফিসে ইংরাজি বাংলা হিন্দি যতগুলো নাম যাদা কাগজ আছে শেষ মাথায় ট্যাক্সিখানা করেই সোজা চলে গেলাম দক্ষিণেশ্বরের এক বন্ধুর বাড়ি তারপর বন্ধুর বাড়ি পোলাও কালিয়া তারপর সন্ধেবেলা গঙ্গার ধারে বেড়ালাম কারি আরতি দেখলাম এভাবে দুদিন কাটল তারপর না সবটা না শুনে আর ছাড়বে না দেখছি তৃতীয় দিন সকালবেলা মা কালীকে এক পেন নাম ঠুকে ফিরে এলাম দেখি সদর দরজা খোলা সুরেন ফেলকামুখ হয়ে বসে আছে রোয়াকে বাবু এসেছেন একটি শব্দে সুরেন করলো তার সমস্ত ভাবের অভিব্যক্তি সুখ দুঃখ ভয় ভাবনা হর্ষ বিষাদ পরশু থেকে আমায় অনুপস্থিতিতে ভেবেছিল বোধ হয় এবার আর হাঁটুর ওপর দিয়ে যায়নি মাথার খুলিটাই গেছে বাবু এরা সব পগার পার জানি কাল সারাদিন সে কি কাণ্ড বাবু জানি লোকের ওপর লোক আসছে এক টুকরো খবরের কাগজ হাতে দলে দলে কাতারে কাতারে সে যে কি ব্যাপার বললে বিশ্বাস করবেন না বাবু আর বলবেই বা কে মুখ ফুটে সে এক ভয়ঙ্করী দৃশ্য জানি সুরেন কিছুক্ষণ আমার দিকে তীব্র দৃষ্টি হেনে গম্ভীরভাবে বললে হ্যাঁ তুই যদি জানতেন বাবু তবে আর টাকার খাতাটা শেষ করে আনলেন কেন আগে জানলেই পারতেন লোকগুলো সুরেনের ভাষায় যে খবরের কাগজের টুকরোগুলো এনেছিল সে আর কিছুই নয় একটা বিজ্ঞাপনের কাটিং আমারই বাড়ির ঠিকানা দিয়ে নিচে লেখা আছে বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ কেবলমাত্র একদিনের জন্য এক হাজারখানি খানি ধুতি সরকার কর্তৃক প্রেরিত হইয়াছে যথার্থ বস্ত্রাভাবগ্রস্ত ব্যক্তিগণ উপযুক্ত প্রমাণসহ সহ উপরোক্ত ঠিকানায় আবেদন করুন ব্যাস বেলা দশটা থেকে দলে দলে পালে পালে কাতারে কাতারে আবেদনকারী উপযুক্ত প্রমাণসহ সহ কাপড়া কাপড়া ধতি ধতি শব্দে রে রে করে ছুটে এসে বস্ত্র বিতরণের চিহ্নমাত্র না দেখে ইট পাটকেল ছুটতে আরম্ভ করে দেয় পরের কথা সংক্ষিপ্ত সেই যথার্থ অভাবগ্রস্তদের মূর্তি দেখেই আক্কেল গুরুম হয়ে গিয়েছিল সকলের তার উপর ইট পাটকেল সত্যি তো আর এতগুলো উন্মাদ সামলানো আমার সেই ভালো মানুষ গো বেচারা ক্লাসের খুঁড়তু তো মাসিমা মাস্তু তো পিসিমা মামিমা মামা তো মেসোমশাই যার তু তো দাদা নয় তাই খিড়কির দরজা দিয়ে এক বস্ত্রে প্রস্থান সুরেন অনেক কষ্টে তিনতলার ছাদে উঠে আত্মরক্ষা করেছে সারসির কাজগুলো অবশ্যই একখানাও আসতো নেই না থাক হু তো বাড়ি ওলার আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ